এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে আমরা এক্সপ্লোর করে নিচ্ছি গুয়াহাটি। আজকে যাব উমানন্দ টেম্পলে, তাই সরাইঘাট ওয়ার মেমোরিয়ালের ঠিক সামনে থেকে আমরা ধরে নিয়েছি ফেরি লঞ্চ, আর এইটাতে করেই আমরা পৌঁছে যাব উমানন্দ টেম্পলে। এখানে পার পারসন ভাড়া পড়েছে 100 টাকা করে, যেতে এবং আসার দুটোর ভাড়া মিলিয়েই কিন্তু 100 টাকা। সামনেই আর এক জায়গাতে 200 টাকা করে টিকিটও বলছিল, কিন্তু আমরা একটু এগিয়ে আসতেই এই ফেরিটি পেয়ে গেলাম, যার মূল্য পড়ল 100 টাকা করে। ওপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। নিচে বাবা মাকে বসিয়ে দিয়েই আমরা চলে এলাম ওপরে। ওনারা যদি ওপরে আসতে না পারেন, তাই ওনাদেরকে না নিয়ে আমরা চলে এলাম এখানে। আগেরবারও আমাদের খুব ইচ্ছা ছিল উমানন্দ টেম্পল দর্শন করার, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য উমানন্দ টেম্পল বন্ধ ছিল, কারণ ব্রহ্মপুত্র নদীর জল উত্তাল হয়ে উঠেছিল। এইবারেও প্রচুর বৃষ্টি হলেও নদীর জল সেভাবে বাড়েনি, তাই আমরা চললাম উমানন্দ টেম্পল এক্সপ্লোর করতে। তোমরাও আমাদের পাশে থাকো, প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের জন্যই থাকবে, তাই ব্লগটাকে স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। এখানে চলছে জোর কদমে মাছ ধরা। জানি না কটা মাছ ওনারা পেয়েছেন, কিন্তু মাছ ধরা দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই সাঁকোটা পেরিয়ে আমাদের কিন্তু লঞ্চে প্রবেশ করতে হয়েছে, সেই দৃশ্য তো তোমাদের দেখিয়েই দিয়েছি। বৃষ্টিতে সত্যি একটু ঘুরতে অসুবিধা হলেও আশপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদের কাছে। এ এক আলাদাই গুয়াহাটি। আমরা কথা বলতে বলতেই চলে এলাম উমানন্দ টেম্পলে, চলো এবার ঘুরে দেখে নিই। এখানে প্রায় 100টি সিঁড়ি রয়েছে, যেটি কিনা পেরিয়ে তোমাদেরকে পৌঁছাতে হবে ওপরে, এবং ওপরে রয়েছেন বাবা ভোলানাথ, দর্শন করার জন্য এসেছি তারই। চলো তাহলে ওপরটা ঘুরে দেখে আসি। উমানন্দ টেম্পল কিন্তু একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত। এই উমানন্দ টেম্পল যে দ্বীপের উপর অবস্থিত, সেটিকে দেখতে অনেকটা ময়ূরের মতো, তাই একে ময়ূর দ্বীপও বলা হয়ে থাকে। কথিত আছে বাবা ভোলেনাথ এই টিলায় যখন ধ্যানে মগ্ন ছিলেন, তখন কামদেব তার যোগে বাধা দেন এবং তিনি শিব ঠাকুরের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যান, তাই এই টিলাটির নাম হয় ভস্মকাল। মন্দিরের প্রধান দেবতা হলেন উমানন্দ। উমানন্দ নামটি দুটি হিন্দি শব্দ থেকে এসেছে, একটি হলো উমা, অন্যটি হলো আনন্দ। উমা হলেন ভগবান শিবের স্ত্রীর অন্যতম নাম, আর আনন্দ হলো যার অর্থ সুখ। এই দ্বীপটির সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভরে যায়। এখানে বাবা ভোলেনাথের বাসস্থান, তাই সোমবার এবং শিব চতুর্দশীতে মানুষের মানে ভক্তের ঢল থাকে দেখার মতো। বাবা ভোলেনাথ এখানে খুবই জাগ্রত। সবাই বলে, মানে কথিত আছে, মা কামাক্ষার দর্শনের পর অবশ্যই এখানে এসে একবার বাবা ভোলেনাথের দর্শন করা উচিত, নইলে নাকি সম্পূর্ণ পুণ্য অর্জন হয় না। এটা শুধুই হয়তো কথার কথা, কিন্তু যদি এখানে না আসেন আপনারা, তাহলে কিন্তু সত্যি এখানকার এই অপরূপ সৌন্দর্য মিস করতে চলেছেন।
উমানন্দ টেম্পেলে দাঁড়িয়েই দেখলাম মাথার উপর দিয়ে ছুটে চলেছে রোপওয়ে। আগের দিনই আমরা রোপওয়েতে উঠেছিলাম, সেই মুহূর্ত তো অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। তখন রোপওয়ে থেকে দর্শন করে নিয়েছিলাম উমানন্দ টেম্পেলের, আজ উমানন্দ টেম্পেলে দাঁড়িয়ে দর্শন করে নিলাম রোপওয়ে বাবাজির। বেশ সুন্দর কিন্তু এই অনুভূতিটা। আজ প্রচণ্ড বৃষ্টি হওয়াতে উমানন্দ টেম্পেলের আশপাশটা বড়ই পিছলা হয়ে রয়েছে, অনেককে হুমড়ি খেয়ে পড়ে যেতেও দেখলাম। তাই তোমরা যদি আসো এখানে, ধীরে ধীরে চলাফেরা করো, কোনো তাড়া নেই। এখানে বাবা ভোলেনাথের সাথে সাথে বাবা গণেশ, সূর্যদেব, বাবা বিষ্ণু এবং মাতা পার্বতীও কিন্তু রয়েছেন। আমরা দর্শন করে নিয়েছি সবার। এখানেও কিন্তু তোমাদেরকে লাইন দিয়ে বাবা ভোলেনাথের দর্শন করতে হবে, কারণ এখানে বাবা ভোলেনাথ রয়েছেন গর্ভগৃহতে। উমানন্দ টেম্পেল সত্যিই খুব সুন্দর মন কাড়া একটি জায়গা, কিন্তু এটিকে আরও সুন্দর করে গড়ে তোলার কাজ কিন্তু চলছে। আমরা ভেতরে বাবার দর্শন কিন্তু গর্ভগৃহে এইবার করে উঠতে পারিনি, কারণ আমাদের ট্রেন ধরতে হবে, তাই বাইরে থেকেই বাবাকে প্রণাম করে নিলাম আর ঘুরে দেখে নিলাম আশপাশটা। এখানে কিন্তু বাবার মন্দির চারপাশে, তাই গর্ভগৃহে যদি যাওয়ার সময় নাও পাও, আশপাশেই কিন্তু আরও মন্দিরে রয়েছেন বাবা, সেখানে তোমরা তার দর্শন করে নিতে পারো। আমরা কিন্তু এইবারে বাইরে থেকেই বাবাকে দর্শন করে ফিরে এসেছি। উমানন্দ টেম্পেলের সৌন্দর্য যতই বর্ণনা করা হোক না কেন, সেইটা কিন্তু কমই থেকে যায়, কারণ আশপাশের সৌন্দর্য সত্যিই অসাধারণ। যদিও 1897 সালে ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মূল মন্দিরটি, এরপরে এটিকে আবার সুন্দর করে পুনর্নির্মাণ করা হয়েছিল। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে উমানন্দ টেম্পেলের ব্লগ? তোমরা যারা এখানে এসে বাবা ভোলেনাথের পুজো দিতে চাও, তারা কিন্তু এখান থেকেই ডালা সংগ্রহ করে নিতে পারবে। আর এখানে কিন্তু এই রান্নাঘরে ভোগ রান্না করা হয় বাবা ভোলেনাথের জন্য, কিন্তু তা কখনোই বাইরের লোকের জন্য দেওয়া হয় না। আমাদের তো ভোগের গন্ধে ইচ্ছা করছিল বাবা ভোলেনাথের চরণের একটু প্রসাদ পাওয়ার, কিন্তু বলার সাথে সাথেই ওনারা বলে দিলেন বাইরের ভক্তদের জন্য এই ভোগ দেওয়া হয় না। যাই হোক, কী আর করা যাবে, তাই মন প্রাণ দিয়ে বাবাকে ডেকে এগিয়ে চললাম সামনের দিকে, কারণ যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি উমানন্দ টেম্পেলের সৌন্দর্যে। মন্দির পরিদর্শন করা তো আমাদের শেষ হলো, বাইরে রয়েছেন হরগৌরীর মন্দির, চলো সেটাও দর্শন করে নিই। কিন্তু সেইটাকে দর্শন করতে গিয়ে আবার দেখতে পেলাম মাথার ওপর দিয়ে ছুটে চলেছে রোপওয়ে বাবাজি। আশপাশের মেঘলা পরিবেশে এই সৌন্দর্য সত্যি অসাধারণ। তোমরা যারাই গুহাটি পরিদর্শন করতে আসবে, তারা কিন্তু অবশ্যই উমানন্দ টেম্পেল একবার হলেও দর্শন করবে, মানে অবশ্যই মাস্ট ওয়াচ উমানন্দ টেম্পেল, নইলে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তোমরা মিস করতে চলেছ। আমাদের কিন্তু দারুণ লেগেছে এই জায়গাটি, আর আশপাশের পরিবেশ সেটাও অসাধারণ। দেখো কত সুন্দর করে ডালা বিক্রি হচ্ছে। আজই আমাদের ফিরে যাওয়ার দিন, তাই তাড়াতাড়ি দর্শন করে ফিরে এলাম নৌকা ধরার জন্য। কিন্তু যাওয়ার সময় আমরা যে নৌকাটিতে করে এসেছি সেইটা করে কিন্তু ফিরিনি, অন্য একটি লঞ্চে করে আমাদের ফিরতে হয়েছে। এই লঞ্চটিও কিন্তু বেশ সুন্দর ছিল। ভেতরে বসার জায়গাতে আমরা বসিনি, কারণ সামনের এই উন্মুক্ত জায়গাতে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র নদীকে পরিদর্শন করার মজাটাই আলাদা। উমানন্দ টেম্পেল থেকে বারবার দেখিয়ে দিলাম রোপওয়েকে,
রোপওয়ে থেকে উমানন্দ টেম্পলটা কেমন লাগছে সেটা কিন্তু রইল তোমাদের জন্য। পুরো মনে হচ্ছেন একটি ময়ূর বসে আছে, আর তাকেই ক্রস করে আমরা চলেছি নিজেদের গন্তব্যের দিকে। কি দারুণ সৌন্দর্য, তাই না? তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।